এসবিএম সিএম স্কলারশিপের জন্য কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। চাই তুমি মাধ্যমিক দিয়ে থাকো অথবা তুমি উচ্চ মাধ্যমিক কিংবা তুমি ইলেভেনের স্টুডেন্ট হও বা তুমি কলেজের পড়ুয়া, তোমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে অধীর আগ্রহে অপেক্ষায় থাকো যে কবে আমাদের এসবিএম সিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যাকে আমরা বলি বিকাশ ভবন স্কলারশিপ, কবে রিলিজ হবে আর আমরা আমাদের প্রাপ্য নম্বরের সেই প্রাপ্য স্কলারশিপটা আমরা হাতে পাবো। তো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে এটাই যে এসবিএম সিএম 2023-এর কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তোমাদের মধ্যে কারা কারা এই টাকাটি পাবে এবং কারা কারা এই টাকাটি পাবে না, কারা কারা তোমরা ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে এবং কারা কারা তোমরা রিনিউয়াল করতে পারবে এবং পারবে না, সেই সবটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব এবং তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে সেইটাও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো। তাই অবশ্যই আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে লাস্ট অবধি দেখো এবং আমার প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনে নিও এবং আমি নিচে অবশ্যই একটা লিংক দিয়ে দেবো যার মারফত তোমরা সরাসরি যেতে পারবে হচ্ছে এসবিএম সিএম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমরা সেখানে গিয়েও একবার চেক করতে পারো। এছাড়াও আমি একটা হেল্পলাইন নিচের দিকে দিয়ে দেবো, কোনো সমস্যা হলে তোমরা কিন্তু সেই নাম্বারে কল করে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে দেখো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস 2.0, আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। আর ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই এখনই একটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এইরকমই প্রত্যেকটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট এবং পড়াশোনা সংক্রান্ত, স্কুল সংক্রান্ত এবং কলেজ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদের দরকার পড়বে। তো আমি শুরু করছি আজকের এই ভিডিও। দেখো সবার প্রথমে হচ্ছে তোমরা কারা কারা এই স্কলারশিপটি পাচ্ছ। তোমরা যারা যারা এই বছরে মাধ্যমিক পাশ করেছো দিয়ে ইলেভেনে উঠেছো এবং যারা যারা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে উঠেছো তারা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপটি পাবে। এবং যারা যারা ইলেভেনে পড়ছো অর্থাৎ ক্লাস 11-এ যারা যারা এই বছর পড়ছো এবং পরীক্ষায় পাশ করেছো প্রাপ্য নম্বর নিয়ে তারা কিন্তু রিনিউয়াল করতে পারবে। এবং তার জন্য কত নম্বর লাগবে সবটাই বলছি, একটুখানি জাস্ট ধৈর্য ধরো। যারা যারা এই বছর মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠেছো এবং যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে উঠেছো তাদের যদি প্রত্যেকেরই 60% বা তার বেশি নম্বর থাকে তোমরা কিন্তু অনায়াসে এই এসবিএম সিএম স্কলারশিপটি পাচ্ছ। এবং যারা যারা ক্লাস 11-এ পড়ছো তোমরা রিনিউয়াল করতে পারবে তখনই যখন তোমাদের ক্লাস 11-এরও ফাইনাল এক্সামে 60% নম্বর থাকবে তখনই, এছাড়া তোমরা কিন্তু করতে পারবে না। এইবারে এইখানে একটা কোশ্চেন আমাকে অনেকেই করে থাকে যে দাদা আমি মাধ্যমিকে 60% নম্বর পাইনি আগের বছরে আর সেই জন্য আমার ওই সময় এসবিএম সিএম এর জন্য আমি অ্যাপ্লাই করতে পারিনি, কিন্তু এই বছর ক্লাস 11-এ আমার 60% নম্বর হয়েছে, তো আমি কি এই বছরে ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো? তো তোমাকে আমি বলে রাখছি শুনে নাও যে এইটা কখনোই সম্ভব নয়। যারা মাধ্যমিক দিয়ে 60% বা তার বেশি নম্বর পেয়েছে তখন যদি তারা এসবিএম সিএম এর জন্য অ্যাপ্লাই করে থাকে, যদি সেই বছর টাকা পেয়ে থাকে, তবেই তারা ক্লাস 11-এ 60% নম্বর পেলে তখন গিয়ে রিনিউয়াল করতে পারবে, এছাড়া কিন্তু করতে পারবে না। ঠিক একইভাবে যদি কেউ ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পরে সেখানে 60% নম্বর পেয়ে থাকে এবং তখন যদি এসবিএম সিএম এর জন্য অ্যাপ্লাই করে থাকে, সেখানে যদি সে টাকা পেয়ে থাকে তবেই কিন্তু সে কলেজে পড়াকালীন সেখানে রিনিউয়াল করতে পারবে প্রত্যেকটি ইয়ারে, এবং সেখানেও যদি তার সিজিপিএতে 60% থাকে তখনই কিন্তু সেখানে রিনিউয়াল করতে পারবে, আদারওয়াইজ নট। তো এখন কথা হচ্ছে যে এই এসবিএম সিএমটা কাদের জন্য শুরু হয়েছে আর কাদের জন্য শুরু হয়নি। যারা যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ সায়েন্স আর্টস বা কমার্স নিয়ে ভর্তি হয়েছো তোমাদের জন্য কিন্তু স্কলারশিপের পোর্টালটি অন হয়ে গেছে, কিন্তু যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজের ফর্ম ফিল আপ করেছো কিন্তু তোমাদের এখনও পর্যন্ত কলেজে ভর্তি নিশ্চিত হয়নি, শুধুমাত্র সেই জন্য তোমাদের জন্য এখনও পর্যন্ত পোর্টালটি অন হয়নি। তবে খুব বেশি দেরি হবে না, জাস্ট তোমাদের কলেজে ভর্তিটা হয়ে গেলেই আগস্ট মাস পড়তে না পড়তেই তোমাদেরও কিন্তু এসবিএম সিএম এর পোর্টালটি অন হয়ে যাবে, আর যেই মুহূর্তে অন হবে সেই মুহূর্তেই আমি তোমাদেরকে খবর দিয়ে দেবো, আর তার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো। তাহলে আশা করছি যে এত অবধি ক্লিয়ার যে ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য কিন্তু অন হয়েছে এবং ক্লাস 11-এ যারা যারা মনে করছো যে রিনিউয়াল করবে তাদের জন্য কিন্তু অন হয়ে গেছে, এবং কলেজ স্টুডেন্ট আর হচ্ছে এইচএস দিয়ে যারা কলেজে ভর্তি হচ্ছে ওদের জন্য এখনও পর্যন্ত শুরু হয়নি, যেই মুহূর্তে শুরু হবে সেই মুহূর্তে আমি তোমাদের কিন্তু ইনফরমেশন দিয়ে দেবো। তবে এইখানে আরও একটা কথা বলে রাখি, যারা যারা মাধ্যমিক দেবার পরে শুধুমাত্র সায়েন্স আর্টস বা কমার্স নিয়ে স্কুলে নয়, তোমরা যদি কোনো প্রফেশন
প্রফেশনাল অর্থাৎ ভোকেশনাল কোর্স নিয়েও ভর্তি হয়ে থাকো, তোমরাও কিন্তু পেয়ে যাবে এই SBMCM স্কলারশিপের টাকাটা। এবং যদি কেউ HS দেওয়ার পরেও BA, BSc বা কমার্স নিয়ে নর্মাল কলেজে ভর্তি হয়েছে তারা তো অবশ্যই পাবে। এছাড়াও তোমরা যদি পলিটেকনিকে ডিপ্লোমা কোর্স করছো অথবা MBBS বা প্যারামেডিকেল এরকম কিছু করছো তোমরাও কিন্তু, অথবা নার্সিংয়ের স্টুডেন্টরাও তোমরাও কিন্তু এই স্কলারশিপের টাকাটি হাতে পেয়ে যাবে। কিন্তু যারা ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চলেছো তারা কিন্তু এই স্কলারশিপটি পাবে না, আগের থেকেই তোমাদেরকে আমি বলে রাখছি। এছাড়াও তোমরা কিন্তু নিচে দেওয়া লিঙ্কের মধ্যে যেটা আমাদের পোর্টালের ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে পারো, সেখানে বিস্তারিত সমস্ত কিছু লেখা রয়েছে, তোমরা আরও একবার ভেরিফাই করতে পারো যে আমি সঠিক বলছি না বেঠিক, তোমরা অবশ্যই একবার গিয়ে সেখান থেকে দেখে নিও। তাহলে আশা করছি যে এত অবধি ক্লিয়ার যে কাদের জন্য পোর্টালটা অন হয়েছে এবং কাদের জন্য পোর্টালটা এখনো পর্যন্ত অন হয়নি কিন্তু খুব শীঘ্রই অন হতে চলেছে। এবার যাদের জন্য এই পোর্টালটি অন হয়েছে, চাই তুমি ফ্রেশার্স হও অথবা তুমি রিনিউয়াল করছো, তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে এমন কিছু হাবিজাবি নেই যে তোমাকে অনেক পরিশ্রম করে বানাতে হবে, এমন কিচ্ছু না। প্রথমত তোমার মাধ্যমিক, তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট তো অবশ্যই লাগবে, অর্থাৎ যে লেভেলে যে অ্যাপ্লাই করছো তার জন্য, মাধ্যমিক লেভেলে মাধ্যমিক এবং HS লেভেলে HS। তার সঙ্গে তোমার অ্যাডমিট কার্ড লাগবে এবং তুমি কিন্তু তোমার সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ তোমার যে কপিটা তুমি কিন্তু সেটা তোমার সঙ্গে অবশ্যই নিয়ে রেখো। এবং তার সঙ্গে তোমার লাগবে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, এবং এখানে তুমি জমা দেবে হচ্ছে তোমার আধার কার্ড অথবা তোমার ভোটার কার্ড অথবা তোমার রেশন কার্ড, এই সমস্ত যেগুলো তোমার গভর্নমেন্ট অ্যাপ্রুভড আইডি আছে তুমি কিন্তু সেইগুলো এখানে আপলোড করতে পারবে। এর সঙ্গে তুমি তোমার একটা পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু সঙ্গে অবশ্যই জোগাড় করে রেখে দেবে। এবং তোমাকে যেটা জোগাড় করতে হবে এক্স্যাক্টলি সেইটা হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট, তোমার বাবা অথবা তোমার বাড়িতে যিনি ইনকাম করেন, তোমার সোর্স অফ ইনকাম যেখান থেকে আসছে তার একটা ইনকাম সার্টিফিকেট তোমায় কিন্তু জোগাড় করতে হবে। আর এইটা কিন্তু এ গ্রেডের লোককেই তোমাকে সাইন করাতে হবে, যার তার থেকে সাইন করালে কিন্তু চলবে না, তুমি কিন্তু এইটা অবশ্যই মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিও। এবং যত শীঘ্রই সম্ভব এই ইনকাম সার্টিফিকেটের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দাও, কারণ এইটা কিন্তু আস্তে আস্তে প্রায় এক সপ্তাহ সময় লেগে যায়। আর যত তাড়াতাড়ি যে স্টুডেন্ট SBMCM-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তার টাকা কিন্তু তত তাড়াতাড়ি ঢুকে যাবে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি যে আরেকটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে যে স্টুডেন্টটা অ্যাপ্লাই করছে তার নিজস্ব একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং তার সে নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টের যে পাসবুক সেই পাসবুকের প্রথম পেজটা কিন্তু তোমাদেরকে ওখানে আপলোড করতে হবে স্ক্যান করে। তাই তোমার কিন্তু নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। তো এই ছিল তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস, এবং আমি যাদের কথা বললাম যাদের জন্য অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তোমরা কিন্তু অনায়াসে অ্যাপ্লাই করে দাও, তবে বেশি তাড়াহুড়ো করার কিছু নেই, এখন সময় রয়েছে। ওপেনিং ডেটটা বলে দেওয়া হয়েছে কিন্তু কবে তোমাদের এটা ক্লোজ হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি। তাই তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থে ভালো করে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে দাও এবং এই ডকুমেন্টসগুলো হাতের কাছে জোগাড় করে তবে কিন্তু ফর্ম করতে যেও। এবং যাদের এখনো শুরু হয়নি যেই মুহূর্তে শুরু হবে আমি কিন্তু অবশ্যই আপডেট দিয়ে দেব। আর যেমনটা বললাম নিচে লিংক দেওয়া আছে, লিংক থেকে একবার দেখে নাও, এবং নিচে আমি একটা হেল্পলাইন নম্বরও দিয়ে দেব, যদি আরও কিছু জানতে ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও কিছু নতুন আপডেট নিয়ে আসবো, ততক্ষণ বাই।